থাকে, ওদের যে উশৃঙ্খল আচরণ এটা যে বন্ধ হয়, ওরা যে মানে আমরা ভোক্তা আমরা কিনতে যাবো অবশ্যই দাম দর করে কিনবো, যখন তারা দামে ফলে আমরা চলে আসি তখন তারা আমাদের টিস্ট করে আমাদের কথা বলে, সেটা সহ্য করার মতো না। এবং ওরা মনে হয় এই জায়গাটা কিনে রাখছে, মানে আমরা কেন দেখছি প্রোডাক্টটা কেন নিলাম না, এটা তাদের কথা থাকে, এই জন্য আমাদেরকে টিস্ট করে কথা বলে, এটা যাতে তাদের বন্ধ হয়। আর তারা যে আমরা চলছি আমাদের ছাত্র ভাইয়ের উপর, এর সঠিক বিচার চাচ্ছি আমরা। কেন এরকম দেরি হলো, কি মনে করছেন, মানে এই যে ঘটনাটি সমাধান করতে কেন দেরি হলো, কি হলো হবে? ঠিক আছে।